আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ঘোষণা দিয়েছেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে জানাই দিলাম, তোমরা তোমাদেরকে দাওয়াত পৌঁছাই দিলাম। এই দুনিয়া এমন একটি দুনিয়া যে দুনিয়া হচ্ছে আখেরাতের সঞ্চয় করার একটি স্থান। ধরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যে যাই করবে তার ফলাফল সে হাসরের ময়দানে হাতে নিবে। আর হাসরের ময়দান এমন একটা কঠিন ময়দান হবে যে ময়দানে যদি আল্লাহর বান্দাগণ ডাইন হাতে আমলনামা পায় সে অবশ্যই মনে করতে হবে আমার জন্য জান্নাতের দরজা অপেক্ষা করতেছে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর যে বাম হাতে পায় আমলনামা, যদি কেউ বাম হাতে পেয়ে যায়, কোন নারী হোক, কোন পুরুষ হোক, রাষ্ট্রপতি হোক, প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, ওসি হোক, ডিসি হোক, আল্লামা হোক, আল্লামাতুস ফাহামা হোক, ইসলামী চিন্তাবিদ হোক, অনিসলামিক চিন্তাবিদ হোক, যদি বাম হাতে আমলনামা পায়, আল্লাহ রাসূল বলেন উম্মত যদি তোমার বাম হাতে আমলনামা চলে যায় অবশ্যই অবশ্যই তুমি জাহান্নামী, আর যদি ডান হাতে তোমার আমলনামা পেয়ে যাও তুমি অবশ্যই মনে করবে তুমি জান্নাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি হাউসকে আমি প্রশ্ন করতে চাই, শ্রোতা ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা বলুন আপনাকে বাম হাতে আমলনামা চান না ডান হাতে? একটু ডান হাতটা কি আপনারা তুলবেন না? সবাই একটু হাত তুলে বলুন ডান হাতে আমলনামা চাই কি চাই না? ডান হাতে আমল আমাদেরকে আমলনামা দেওয়ার মালিককে, আরো জোরে বলুন মালিককে। আরে ডান হাতে আমলনামা যদি নিতে চাই, জান্নাতের সার্টিফিকেট যদি নিতে চাই, তাহলে এই ডান হাতে আমলনামা পেতে হলে এই জমিনে আল্লাহর হুকুম মানতে হবে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর হুকুমকে মেনেছেন তারা হয়েছেন সাহাবায়ে কেরাম। জোরে বলুন কি? আপনাদের সকলের অন্তরে, সকলের দিলে, সকলের মনে সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে কিনা? এইদিকে একটু আওয়াজটা কম কেন হলো? আসছে কি হয়ে গেল? জবাব দেন, সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে কিনা? তাদের সাথে কোনো সম্পত্তি নিয়ে কোনো ঝগড়া আছে কিনা? তাহলে একটু জবাব দিবেন। রাসূলুল্লাহ বলেন উম্মত তোমরা যদি নিজের জীবনকে জিরো থেকে যদি হিরো করতে চাও, ডাউন থেকে যদি উচ্চ মুকাম সৃষ্টি করতে চাও, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমাকে তোমরা অনুসরণ করবে অথবা আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, আমার প্রতিটি সাহাবায়ে কেরামের চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের জান্নাতে যাওয়ার গ্রান্টি, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা সাহাবায়ে কেরামের ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? সাহাবায়ে কেরাম কি করে তারা সাহাবি হয়েছেন, কি করে তারা আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ বন্ধু হয়েছেন, এটা আমাদের জানার বিষয় রয়েছে। প্রিয় ভাইয়েরা, আমার সাহাবি বলা হয় তাদেরকে যারা রসুল মেনেছেন, সাহাবি বলা হয় তাদেরকে যারা রসুল বুঝেছেন, সাহাবায়ে কেরাম বলা হয় তাদেরকে যারা রসুল পেয়েছেন, পাওয়ার পরে যারা মানার মতো মেনেছেন তাদেরকে বলা হচ্ছে সাহাবায়ে কেরাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা কেমন ভালোবাসতেন আল্লাহর নবীকে, কেমন ভালোবাসতেন ভাইয়েরা আমার? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন? আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাচ্চা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কা থেকে মদিনায় হিজরতে যাবেন, মাতৃভূমি থেকে মক্কা শরীফ থেকে তিনি মদিনাতুল মুনাওয়ারা শরীফে যাবেন। যাওয়ার কয়েক মাস পূর্বে আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাচ্চা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবিদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবি, কিয়ামত পর্যন্ত আমার রসুলের যুগ থেকে কিয়ামত পর্যন্ত কুটি 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 ইমানদার মুসলমান মুত্তাকিন ফরেজগার ওলি গাউস কুতুব ফকির দরবেশ সকলের ইমানকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সাইয়্যেদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রাত্রের সমতুল্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ইমানদারের এবাদত যদি এক পাল্লাতে রাখা হয়,
সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে যেই ভালোবাসা রাসূলকে দেখিয়েছেন তার পরিমাণ ভালোবাসা সমগ্র সৃষ্টি জগতের মুসলমানের হবে না চিৎকার দিব সুবহানাল্লাহ সাইয়েদানা আবু বকর সিদ্দিককে আল্লাহ রাসূল বললেন আবু বকর আমি আমার মায়ের দেশ আমি আমার বাবার দেশ আমি আমার দাদার দেশ মক্কাতুল মুআজ্জামা মক্কা শরীফ মাতৃভূমি ছেড়ে আল্লাহর হুকুমে কাফেরদের অত্যাচারে আমাকে এখান থেকে হিজরত করে চলে যেতে হবে যদি আমি হিজরত করি আবু বকর তুমি আমার সঙ্গী হয়ে থাকবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী কোন দিন হিজরত করবেন কোন মাসে করবেন কি সকাল বেলায় করবেন না সন্ধ্যায় করবেন না গভীর রজনীর মধ্যে করবেন না দিনের মধ্যে করবেন না ঠান্ডার সিজনে করবেন না গরমকালে করবেন না গ্রীষ্মকালে করবেন না বসন্তকালে করবেন কোন অবস্থায় করবেন কোন দিন করবেন কোন মাসে করবেন তার নির্দিষ্ট করে বলেনি আল্লাহর প্রিয় নবী দুজনের বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করার টাইমে সাইয়্যেদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে আলী আমি হিজরত করব আমি রাত্রে আধার অবস্থার মধ্যে মাতৃভূমি ছেড়ে চলে যাব আলী তুমি আমার বিস্তারের মধ্যে শুয়ে থাকবে কম্বলখানা গায়ে দিয়ে শুয়ে থাকবে আলী কাফির নাম তোমাকে মারার জন্য চেষ্টা করবে কিন্তু তোমাকে মারতে পারবে না আলী আমি যাওয়ার টাইমে অনেকের আমানত টাকা পয়সা আমার কাছে রয়েছে আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম সকাল যখন হয়ে যাবে তুমি তাদের আমানতগুলো তাদের কাছে পৌঁছাই দিবে এতে প্রমাণ হলো হযরত আলী যদিও নবীর বিছনার মধ্যে ঘুমিয়ে যায় তারপর আলীকে মারা যাবে না যেহেতু যদি আলী মরে যাইতেন আলীর নিকটে আমার নবী আমানত রাখতেন না জোরে বলেন সুবহানাল্লাহ বললে কাফেররা দে আলীকে মারতে পারবেন না এটা নবী জানে কি জানে না আওয়াজটা ডাউন হয়ে গেল উচ্চ সুরে বলেন নবী জানে কি জানে না নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে কারণ নবীর টিচার তো কোনো ব্যক্তি নয় নবীর টিচার কোনো ফেরেশতা নয় নবীর শিক্ষক কোন মানুষ নয় নবীর শিক্ষক একমাত্র হচ্ছে আল্লাহ জোরে বলুন কে আরো জোরে বলুন কে আল্লাহ যার শিক্ষক তার এলেমের কি কমতি আছে নাকি হযরত আলী জীবনকে ভয় না করে তিনি রাসূলুল্লাহ পালকের মধ্যে তিনি শুয়ে পড়লেন বিছনার মধ্যে শুয়ে পড়লেন যখন শুয়ে পড়ল কাফেররা প্রবেশ করে দেখেন ওই চকির মধ্যে নিশ্চয়ই মুহাম্মদ ঘুমিয়ে আছে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বলখানা উঠিয়ে তারা দেখলেন মুহাম্মদের স্থানে শুয়ে আছেন শেরে খোদা হযরত আলী কাফেররা বলল আলী আমরা তো ইচ্ছা করলে তোমাকে জমা করে দিতে পারি বা তোমাকে জমায় করে দিতে পারতাম আলী তুমি কেন এই বিছনার মধ্যে শুয়ে আছো হযরত আলী চকির পানি ছেড়ে বলে এ কাফেররা তোমরা এখনো পর্যন্ত আমার হাবিবকে চিনতে পারোনি আমার নবীকে চিনতে পারোনি আমার নবী শুধু এখানে আমাকে শোয়াইছেন ঈমান পরীক্ষা করেছেন শুধু তাই নয় আগামী দিন সকালবেলায় মানুষের আমানতের জিনিস মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাসূলুল্লাহ তাও আমাকে বলেছেন তাহলে বোঝা গেল একদিকে আমি রাসূলুল্লাহর বেটের মধ্যে ঘুমাবো আর সকালবেলায় আমি উঠে মানুষের আমানত তাদের হাতে পৌঁছাই দেবো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার মহান নবীকে এত সুন্দর করে পৃথিবীতে পাড়িয়েছেন আল্লাহ জোরে বলেন কে তোরে বাইরে আমার কেউ যদি আমাকে মারতে আসে আর আমি যদি জানি আমার পালকের মধ্যে যদি আমি শুয়ে থাকি কেউ আমাকে জবা করে দিবে আর এই টাইমে যদি আমার ভাইকে যদি আমি বলি বিশেষ করে সভাপতিকে যদি বলি আপনি একটু আমার পালনে ঘুমান উনি বলবে আমার সভাপতির প্রয়োজন নেই আমার জান বাঁচা ফরজ বসবে না থাকবে না আচ্ছা হবে কেরাম জেনে শুনে মেনে ইচ্ছা করে নিজের জীবন প্রতি মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ চরণের মধ্যে দেওয়ার জন্য প্রতি ওয়াক্তি প্রস্তুত ছিল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী হিজরত তিনি শুরু করলেন
আল্লাহর প্রিয় নবী মায়ের দেশ মক্কা শরীফ থেকে আল্লাহর নবী চলে যাচ্ছেন চলে যাওয়ার টাইমে সাইয়্যেদানা আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে গেলেন সাইয়্যেদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার মধ্যে আল্লাহর প্রিয় নবীকে ডাক দিলেন ইয়া আবু বকর ইয়া আবু বকর ইয়া আবু বকর করে যখন ডাক দিলেন সাইয়্যেদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর প্রিয় নবী চক্ষু মুবারকির পানি মুবারক ছাড়ি দিলেন আবু বকর তুমি রাত্রে এমন সময় আমি এসেছি নিশি রজনীর মধ্যে এসেছি যে টাইমে মানুষ একটু ঘুমায় ওই ঘুমের টাইমে তোমার ঘরের দরজার মধ্যে এসে তোমাকে ডাক দিলাম বেড থেকে ঘুম থেকে উঠতে তো তোমার দু তিন মিনিটের প্রয়োজন কিন্তু আমি নবী তোমাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি করি আর রাসূলুল্লাহ বলতে পেরেছো হযরত আবু বকর চোখের পানি ছেড়ে বলে হুজুর আপনি আমার আপনার সঙ্গে আমাকে হিজরতের কথা বলেছেন কোন দিন হিজরত করতে হবে তা আপনি নির্দিষ্ট বলেন নাই হুজুর আজকে কয়েক মাস অতীত হয়ে গেল আমার জীবনের মধ্যে আরামের ঘুমকে হারাম করে দিয়ে রাত যখন হয়ে যায় আমার পিঠটা দরজার সাথে লাগিয়ে আমার কানটা দরজার সাথে লাগিয়ে রাখতাম আল্লাহর নবী কখন আমাকে ডাক দেয় বলে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এটার নাম হচ্ছে মহাব্বত যারা রাসূলুল্লাহর মহাব্বত করে তারা অবশ্যই আল্লাহর মহাব্বত আদায় হয়ে যায় সুবহানাল্লাহ আপনারা বলেন রাসূলুল্লাহ কার রাসূল আরো জোরে বলুন না কার রাসূল ওনাকে রাসূল করে পাঠিয়েছেন কে ওনাকে হেফাজত করার দায়িত্ব কার ওনার জবানের হেফাজত করার দায়িত্ব কার ওনাকে ভালোবাসার দায়িত্ব কার আমরা যদি রাসূলকে ভালোবাসি আল্লাহ কি খুশি হবে না বেজার হবে এজন্য ভাইয়েরা আমার সাইয়্যেদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে এমনই ভালোবাসতেন যারা রাসূলকে পৃথিবীর বুকে এমনি ভাবে ভালোবাসতে পেরেছেন তারাই হয়েছেন আখেরাতের জান্নাত পাওয়ার গ্রান্টি সার্টিফিকেট তারা পৃথিবী থেকে লাভ করেছেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ দূরে সরে পড়েন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا দুরূদ শরীফ যখন পড়বেন তখন এমন ভাবে দুরূদ শরীফ পড়বেন মনে রাখবেন মনের দৃষ্টিকোণ থেকে যে রাসূল আমার দুরূদ শরীফ নিজ কান মোবারক দ্বারা শুনতে পারতেছেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তিনটি কথা মনে রাখবেন সব সময় এক নম্বরে রাসূলুল্লাহর দরবারে মালায়েকা সমস্ত রহমতের ফেরেশতারা রাসূলুল্লাহর দরবারে উম্মতের সালাম পৌঁছে দেয় জোরে বলেন না সুবহানাল্লাহ দুই নম্বরে রাসূলুল্লাহ যারা দুরূদ শরীফ পড়ে তাদের আওয়াজ নিজ কান মোবারক দ্বারা শুনে তিন নম্বরে আমার নবী বলেন আমি আমার উম্মতের যারা আসে ক্লাস নম্বর ওয়ান যারা বেশি প্রেমিক তাদের দুরূদ শরীফের আওয়াজ আমি তাদের সামনে থেকে শুনি জোরে বলেন সুবহানাল্লাহ কয়টি কথা আরো জোরে বলেন কয়টা কেউ শুধু আমল করে একটা ফেরেশতারা পৌঁছায় দেয় ভালো কথা আপনাদেরকে ধন্যবাদ ফেরেশতারা পৌঁছায় দেয় রাসূলের দরবারে দুরূদ শরীফ এটা সহি কিন্তু রাসূল বলেন আমি দুরূদ শরীফ নিজ কান মোবারকে শুনি তাও সহি রাসূল বলেন আমি উপস্থিত হয়ে আমার উম্মতের দুরূদ শরীফ শুনি তাও সহি বুখারী ও মুসলিম শরীফ ইবনে মাজা শরীফ আপনারা খুলে দেখুন রাসূলুল্লাহকে আল্লাহ পজিশন দান করেছেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ রাসূল যদি মদিনা থেকে আমাদের দুরূদ শরীফ আওয়াজ শুনেন এবং আবার যদি এখানেও এসে তিনি শুনেন এই ক্ষমতা যদি রাসূলুল্লাহকে আল্লাহ দিয়ে থাকেন আপনাদের কোনো আপত্তি আছে আওয়াজ বুঝতে যায় কিছু কিছু আপত্তি আছে একটু আমার মুসলমান ভাইয়েরা বলেন আপত্তি আছে আরো জোরে বলেন কোনো অভিযোগ আছে রাসূলুল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে বলেন কে আমরা কমিটি সিদ্ধান্ত করে ক্ষমতা প্রদান করলাম যদি কেউ কাউকে ক্ষমতা প্রদান করতে হয় সেখানে অভিযোগ সৃষ্টি হয় গণ্ডগোল সৃষ্টি হয় রাসূলুল্লাহকে ক্ষমতা দেওয়ার মালিক আমরা নয় রাসূলুল্লাহকে ক্ষমতা দিয়ে
পরিপূর্ণ ক্ষমতাবান করে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা জমিনকে উজালা করার জন্য আল্লাহর পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে ভালোবেসেছেন আপনারা জানেন মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসলে উম্মতের কি অবস্থা হয় আপনারা যারা মক্কা শরীফ গিয়েছেন হজ করেছেন সেখান থেকে আপনারা গিয়েছেন বিশ্বের শ্রেষ্ঠতম দামিময় শহর বিশ্বের শ্রেষ্ঠতম উজ্জ্বল শহর যে শহরে পার আঘা মাত্র 50,000 সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের আমলনামায় প্রদান করেন সেই শহরটির নাম হচ্ছে সবার উচ্চকণ্ঠে আমার মা বোনেরা ছোট্ট ছোট্ট আওয়াজ দিয়ে আমার শ্রোতা ভাইয়েরা উচ্চকণ্ঠে বলুন সোনার মদিনা আরো জোরে বলুন কি মদিনা সেই সোনার মদিনার পথে আপনারা যেতে চান কি চান না সেই মদিনা শরীফ গেলে গুনাহ হয় না গুনাহ মাফ হয় গুনাহ মাফ হওয়ার সেই অবস্থা সৃষ্টি করে দিয়েছেন কে যেই শহরে আজকে এই যুক্তরাজ্যের জমিনে ইংল্যান্ডের জমিনে ওয়ার্ল্ডহাম এই জমিনে যদি কোনো মুসলমান যদি নামাজ পড়েন এক ওয়াক্ত নামাজ পড়লে 10টা সওয়াব পাবেন নেক পাবেন কিন্তু মদিনাতুল মুনাব্বারা শরীফে রাসূলুল্লাহর নাম সংযুক্ত মসজিদে গিয়ে একটা সিজদা দেন 50,000 সিজদার সওয়াব একবার যদি আলহামদুলিল্লাহ বলতে পারেন 50,000 আলহামদুলিল্লাহ বলার নেক পাবেন একবার যদি কোন মতে গিয়ে যদি রসুলকে যদি ডাক দেন ইয়া রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে 50,000 ইয়া রাসূলুল্লাহ বলার সওয়াব পেয়ে যাবেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বড় বড় বাবারা আমার নওজোয়ান ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা খুশি খুশি বাবারা আমার পর্দানিশীর মা বোনেরা আমাদের নেক সওয়াবের প্রয়োজন আছে কিনা আরো জোরে বলুন আছে কিনা আপনারা যারা সোনার মদিনা গিয়েছেন সেখানে গিয়ে দেখতে পাবেন রাসূলুল্লাহর রওজা মুবারক কি মুবারক রওজা মুবারক যেখানে সেই রওজা মুবারকের সামনে সেই রওজা মুবারকের সামনে আপনারা যখন দাঁড়িয়েবেন উপস্থিত হবেন কিয়াম করবেন সেই রওজা মুবারক যেখানে এটার নাম হচ্ছে মা আয়েশা সিদ্দিকার হুজুরা শরীফ এটা ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকার হুজুরা শরীফ এই হুজুরার মাধ্যমে আল্লাহ রাসূল থাকতেন অবস্থান করতেন বাইরে আমার পৃথিবীতে এমন কোন নজির নেই যে যেখানে বসবাস করে তাকে সেখানে মাটি দিতে হবে তাকে সেখানে রাখতে হবে কবর দিতে হবে এটা ইতিহাস বলে না কোরআন হাদিস বলে না কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যে ঘরে তিনি পৃথিবীর জিন্দেগি কাটিয়েছেন ওই ঘরের মধ্যে তার কবর শরীফ হয়েছে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর মানুষ কি বলতে হবে কবর আর রাসূলুল্লাহকে বলতে হবে কবর মুবারক জোরে বলুন কবর আওয়াজ দিয়ে বলেন না কবর পৃথিবীর কবরের অবস্থা আর নবীর কবরের অবস্থা এক নাকি কিছু পার্থক্য আছে নাকি কিছু নাকি কিছু অনেক কিছু বলতে গেলে আমরা আছি 10 রসুল হচ্ছেন 20 আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী যার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিনে 70,000 ফেরেশতা দিনে 70,000 ফেরেশতা হাদিস শরীফের মধ্যে আসে মুয়াজ্জিন যখন মসজিদে নববীতে আযান দেয় আস-সালাতু খায়রুম মিনান নাওম সবাই বলেন আস-সালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয় ওই টাইমে রহমতের 70,000 ফেরেশতা দুরূদ শরীফ পড়তে পড়তে আমার প্রিয় নবীর রওজা মুবারকের মধ্যে উপস্থিত হয়ে যায় আর সমস্ত ফেরেশতারা চতুর্দিকে ঘুরে ঘুরে দুরূদ শরীফ পড়া শুরু করে আবার যখন মাগরিবের আযান হয় তখন ফেরেশতারা চলে যায়
আবার 70,000 ফেরেশতা নতুন করে রাতের মধ্যে নাযিল হয় তাফসীরের মধ্যে আসে দিনে 70,000 রাত্রি 70,000 আজকে দিনে যারা আগমন করলো ফেরেশতা কিয়ামতের আগে তারা আর আসার সুযোগ পাবে না আজকে যারা আসলো কিয়ামত পর্যন্ত এক গ্রুপ অপর গ্রুপের সঙ্গে সাক্ষাৎ হবে না এমনি ভাবে দিনে 70,000 রহমতের ফেরেশতা রাত্রি 70,000 রহমতের ফেরেশতা আমার প্রিয় নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য আমার আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিচ্ছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে হাদিসে প্রমাণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর রওজা মুবারকে দিনে যদি 70,000 রহমতের ফেরেশতার আগমন করে রাত্রে যদি 70,000 আগমন করে 70 দুনুটা 70 যদি যোগ দেওয়া হয় কত হবে আরো জোরে বলেন 140,000 ফেরেশতা দৈনিক দৈনিক বাধ্যতামূলক আমার রসুলের রওজা মুবারক জিয়ারত করে দুরূদ শরীফ পড়ে পড়ে রসুলুল্লাহর সালাম দিচ্ছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আপনারা সেই সোনার মদিনার রসুলের কদম মুবারকে যেতে চান কি চান না আরো জোরে বলুন চান কি চান না রসুলের কদমে গেলে গুনাহ হয় না গুনাহ মাফ হয় এটা দুরূদ শরীফ পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা بجماله حسنة جميع خصاله صلوا عليه نكيه تا خدا تجكو الله في نبي محمد رسول الله صلى الله عليه وسلم রওজা মুবারকে তিনি শুয়ে আছেন তাহলে বুঝা গেল তিনি এখন জাহিরি ভাবে পৃথিবীতে নাই তিনি এখন কবর মুবারকে রয়েছে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ কোথায় রয়েছে আরো জোরে বলুন কবর আপনাদের কি একটি প্রশ্ন করে জবাব চাই আপনারা বলুন মক্কা শরীফ আল্লাহর ঘরের সাথে একটি পাথর আছে কিনা যে পাথরে চুমা দিলে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয় আওয়াজে বুঝা যায় কিছু কিছু গুনাহ হয় জোরে বলেন গুনাহ হয় না গুনাহ মাফ হয় ওই পাথরটির নাম কি আসওয়াত পাথর মূলত ওই পাথরটি হচ্ছে একটি ফেরেশতা এখানে চুমা দিলে গুনাহ মাফ হয় আপনারা বলেন লন্ডনের জমিন বলেন ওয়ার্ল্ডহাম বলেন ম্যানচেস্টার বলেন নটহামটন বলেন নিউকাসল বলেন এই জায়গাও যথেষ্ট পরিমাণ বড় বড় পাথর আছে কিনা আরো জোরে বলে আছে না সাগরের পাড়ে গেলে অনেক পাথর দেখা যায় না কিন্তু পাথরে কোনোদিন কি আপনারা চুমা দিয়েছেন আল্লাহ আমার গুনাটা মাফ করে দাও মক্কা শরীফের পাথরটা একেবারে ছোট এটা তো দেখতে বড় দেখা যায় চুমা দিলে গুনা মাফ হবে বড়ে বরং সেই পাথরে চুমা দিতে গিয়ে দাঁত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আসওয়াত পাথরে চুমা দিলে জীবনের গুনাহ কি হয়ে যায় হ্যাঁ আসওয়াত পাথর তোমার মধ্যে কি গুণ তোমার মধ্যে কি ফায়দা রয়েছে তোমার মধ্যে কি আকর্ষণ রয়েছে তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে তোমার মধ্যে কি নূর রয়েছে স্পিরিট রয়েছে এই পাথর তোমার থেকে আমরা জানতে চাই পাথরটি জবাব দিবে আমার ব্যক্তিগত কোনো গুণ নেই আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি পাথরের গায়ে চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আমার গায়ে চুমা দিবে তাদের গুনাহগুলি আমি চুম্বকের মতো চষে নেব জোরে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ যে পাথরে চুমা দিয়েছে সেই পাথরে চুমা দিলে গুনাহ হয় না গুনাহ চলে যায় আরো জোরে বলেন গুনাহ যদি পাথরকে রসুলের পাক হাত দেওয়ার কারণে পাথরের যদি এত গুণ হয় এত স্পিরিট হয় এত গুণগান হয় আর সেই রসুলের দরবারে যদি আপনি উপস্থিত হয়ে ইয়া রসুল আল্লাহ করে ডাক দেন আপনার গুনাহ মাফ হওয়ার ব্যবস্থা আছে কিনা আরো জোরে বলেন আছে কিনা